হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ ইংলিশ ইন বেঙ্গলি। তোমরা যারা 2024 সালে ক্লাস টুয়েলভে পড়ছো তাদের জন্য স্প্লিটিং অফ সেন্টেন্সেস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। স্ট্রং রুটস থেকে ডাফ এন্ড ডাটের কোশ্চেন মার্কস থেকে স্ট্রং রুটস থেকে স্প্লিটিং অফ সেন্টেন্সেস এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, এবং যারা এখন অব্দি এর আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে গ্রামারের ভিডিওগুলো দেখে নিও। এবং সাথে তোমরা যারা ইংলিশের নোটসগুলো কালেক্ট করোনি, MCQ, SAQ, LAQ এবং সাথে গ্রামার এবং ইংলিশ রাইটিং প্রত্যেকটা যদি তোমরা নোটস কালেক্ট করতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখানে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু যুক্ত হতে পারো, প্রত্যেকটা লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তো চলো স্প্লিটিং কথাটার মানে কি, ভাঙতে হবে, মানে একটা সেন্টেন্সকে দুটো ভাগে ভাঙতে হবে। প্রথমটা রয়েছে দেখো, মাই ফাদার জাইনুলউদ্দিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জাইনুলউদ্দিনের খুব বেশি প্রথাগত শিক্ষাও ছিল না, না খুব বেশি সম্পত্তি ছিল। এটাকে দুভাবে ভাঙতে পারো, কি করতে পারো, মাই ফাদার ওয়াজ জাইনুলউদ্দিন, এটা এরকম লিখতে পারো ফুল স্টপ, হি হ্যাড নাইদার মাচ ফর্মাল ওয়েলথ নর মাচ এডুকেশন, এরকমভাবে লিখতে পারো। আরেকটা কি করতে পারো, মাই ফাদার জাইনুলউদ্দিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন ফুল স্টপ, হি হ্যাড নট ফর মাচ ওয়েলথ, হি হ্যাড নট, এখানে নর হবে না, নট মাচ ওয়েলথ, এরকমভাবে লিখতে পারো। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস উইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস ফুল স্টপ, ইট ওয়াজ বিল্ট, এখানে উইচটা কেটে দিয়ে কী করবো, ফুল স্টপ দিয়ে লিখবো, ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, এটা তৈরি করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বড়সড় গোছের বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুন এবং ইট দিয়ে তৈরি হয়েছিল, অন দ্য মস স্ট্রিট অফ রামেশ্বরমের মসজিদ রাস্তাতে। তাহলে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটাকে তিনটে ভাবে ভাঙতে পারো। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এখানে যেহেতু বলে দেয়নি যে দুটো ভাগেই ভাঙতে হবে, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস ফুল স্টপ, ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক ফুল স্টপ, ইট ওয়াজ অন দ্য মস স্ট্রিট অফ রামেশ্বরম, এটা ছিল রামেশ্বরমের মস স্ট্রিটে, এরকমভাবে লিখতে পারো। আর কি করতে পারো, ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস অফ, এখানে মেডটা লেখার দরকার নেই, অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক ফুল স্টপ, ইট ওয়াজ অন দ্য মস স্ট্রিট অফ রামেশ্বরম ফুল স্টপ, এরকমভাবে লিখবে। আই নর্মালি ইট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে, তাহলে রান্নাঘরের মেঝেতে বসে আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম, তাহলে আই নর্মালি ইট উইথ মাই মাদার ফুল স্টপ, আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন ফুল স্টপ, আই নর্মালি ইট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম ফুল স্টপ, আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, শিব মন্দির যেটা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল, ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। তাহলে শিব মন্দির তীর্থযাত্রীদের কাছে, মানে এটাকে জায়গাটাকে বিখ্যাত করে তুলেছিল, এটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। তাহলে দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, হুইচটা লিখবো না, উইচটাকে বাদ দেবো, আর এখানে কমাটাও কিন্তু থাকবে না, তাহলে কী হবে, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ফুল স্টপ, ইট ওয়াজ, এখানে ইট মানে কাকে বোঝানো হচ্ছে, শিব মন্দিরকে, তাহলে ইট ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, এটা ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, আমাদের এলাকায় ভীষণ পুরনো একটা মসজিদ ছিল যেখানে আমার বাবা সন্ধ্যাবেলা প্রার্থনার জন্য আমাকে নিয়ে যেত। তাহলে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ফুল স্টপ, মাই ফাদার উড টেক মি দেয়ার, এখানে দেয়ারটা বসবে, দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স, আমার বাবা আমাকে সেখানে নিয়ে যেত সন্ধ্যাবেলা প্রার্থনার জন্য। তাহলে এখানে যে ওয়্যারটা রয়েছে এটা সরে যাবে, আর এখানে ফুল স্টপ হবে, মাই ফাদার উড টেক মি দেয়ার, মিয়ের পর এখানে একটা কী বসবে, দেয়ার বসবে, ঠিক আছে। এরপরেরটা দেখো, হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের উচ্চ পুরোহিত পাক্ষ লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, ছিল আমার বাবার ভীষণই ঘনিষ্ঠ বন্ধু। তাহলে দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পাক্ষ লক্ষ্মণ শাস্ত্রী ফুল স্টপ, এখানে একটা ওয়াজ লিখবো, ওয়াজ পাক্ষ লক্ষ্মণ শাস্ত্রী ফুল স্টপ, হি ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তিনি ছিলেন আমার বাবার ভীষণই ঘনিষ্ঠ বন্ধু।
When I was old enough to ask question, যখন আমার যথেষ্ট বয়স হলো প্রশ্ন করার মতো, I asked my father about the relevance of prayer. আমি আমার বাবাকে প্রার্থনার তাৎপর্য সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তাহলে I was old enough to ask questions, full stop, I asked my father about the relevance of prayer then. এখানে দেনটা লিখতেও পারো নাও লিখতে পারো, কিন্তু দেনটা দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তারপর আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন আ স্মল কোকোনাট গ্রোভ ওন্ড ফর 40 মাইলস অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস। এখানে 40 না 4 ছিল, 40 এখানে ভুল করে লেখা হয়েছে। তাহলে আফটার নামাজ, নামাজ পড়ার পর, আফটার নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড ফুল স্টপ এরম দিতে পারো, ইট ওয়াজ অ্যাবাউট 4 মাইলস ফ্রম আর হাউস এরমভাবে লিখতে পারো। আরেকটা জিনিস যেটা করতে পারো, তাহলে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ আফটার দ্য নামাজ ফুল স্টপ উই ওন্ড ইট ফুল স্টপ ইট ওয়াজ অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হাউস। তারপর হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, তিনি একজন আদর্শ সহধর্মিনীকে খুঁজে পেয়েছিলেন আমার মা আশিয়াম্মার মধ্যে। তাহলে আমার মা আশিয়াম্মা তার আদর্শ সহধর্মিনী ছিল, তাহলে হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার ফুল স্টপ মাই মাদার ওয়াজ আশিয়াম্মা বা শি ওয়াজ আশিয়াম্মা। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, আমার মনে আছে যে আমার বাবা ভোর 4টের সময় তার দিন শুরু করতো নামাজ পড়ে। তাহলে আই রিমেম্বার মাই ফাদার ফুল স্টপ হি স্টার্টেড হিজ ডে বা হি স্টার্ট ইউজ টু স্টার্ট, এখানে ইউজড অতীতে কোনো অভ্যাস বোঝালে ইউজ টু কথাটা আসে। তাহলে হি ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। তারপর মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ, এখানে দেখো টোল্ড মি দেয়ারটা উচ্চ রয়েছে, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, যে প্রার্থনা সম্বন্ধে কোনো রকম রহস্য নেই সেটা আমার বাবা আমাকে বলেছিলেন। তাহলে এই পার্টটা কিন্তু আগে যাবে, এই যে দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, তাহলে কী লিখবে, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার ফুল স্টপ মাই ফাদার টোল্ড মি দিস, আমার বাবা এটাকে, বাবা এটা আমাকে বলেছিলেন। বুঝতে পারলে? নেক্সট ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তোমাদের সাথে শেয়ার করবো। যারা এখনও অবধি ইংলিশের নোটসগুলো কালেক্ট করোনি, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে কিন্তু কালেক্ট করে নাও। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।